এখান থেকে যাও। হাউ ডেয়ার ইউ পার্বতী, তুমি তুমি আমার সার্ভিস রিভলভার কেন নিয়ে আসছো? সত্যি পার্বতী, রিভলভার নিয়ে কেউ চলে আসে? বুলি বুলি ছুটে গেলে একটা কেলেঙ্কারি হতো তো। হাসছে? হ্যাঁ বলো, আমার এই পিরিয়ডটা অফ আছে। কলেজের পর তুমি কি একবার আসতে পারবে? পারো। কলেজের পরে? দিমা, আমাকে তো আবার বাড়িতে যেতেই হবে, বাড়ি গিয়ে না হয় আসতে পারবো। কেন, কিছু হয়েছে? তুমি এসো না, তারপর না হয় কথাটা বলবো। এসো কিন্তু। ব্যাপার, দিমা হঠাৎ এইভাবে কেন ডাক? এই যে বান্দর। বান্দর না, সুন্দর। নিকুচি করেছে, আমাকে চাটা দাও। চাটা স্যার আমাকে বানাতে বলেছে, আমি বানিয়েছি, আমি নিয়ে যাব। ভালোই ভালোই বলছি, আমাকে চাটা দাও। না না, এটা দেখেছো তো? খুশি? বলছি আমাকে এইভাবে তুমি আমাকে কিন্তু মার ধরে ভয় দেখাবে না। হ্যাঁ, মেরে না মুখটা বিস্কুট বানিয়ে দেবো, তারপর সে তোমায় চাই ডুবে ডুবে খাবে। হ্যাঁ, চাটা দাও আমাকে। হাতুড়ি মেয়ে কথা গান বাজে। এই শোনো সাক্ষর, তুমি আমাকে এইসব মার ধরে ভয় দেখাবে না, আমি চলে যাবো বলে। এই একদম ফালতু কথা বলবে না, আমার একদম টেম নেই। হ্যাঁ টেম নেই, গাইয়া 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 কি বলো তুমি? একটু সরি, বাবু আপনি তো আমাকে না জিজ্ঞেস করে ঘরে ঢুকতে বারণ করেছেন, তাই আমি ঘরে ঢুকিনি। ইটস ওকে। সৌরভ বাবু, আবার কি হলো? ওই চাটা সুন্দরী বানিয়েছে, আমি শুধু নিয়ে এসেছি। তবে আজকে তো চাটা আপনার হজম হবে না। কেন? আজকে খেলার যোজকে আনতে যাওয়ার সময় রিকশাওয়ালাটার সাথে যে ঝামেলাটা হলো, তার জন্য তো আপনি এখন আমাকে ঠিক করে বকে নিনি। আর আপনি তো আমাকে দিনে একবার না বকলে আপনি তো খাবার হজম হয় না, তো চাটা কি হজম হবে? বকুন। কিন্তু আজ আমি তোমাকে বকবো না পার্বতী, কারণ আজ তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।